কৃষ্ণার রন্ধনশালায় স্বাগত। আমি আজকে আপনাদের দই ফুচকা তৈরি করে দেখাচ্ছি, যেটা বাচ্চাদেরও ভালো লাগবে, আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন কেমন লাগছে। আমি তিনটে মতো আলু সেদ্ধ করে নিয়েছি। এই যে ফুচকাটা আগের থেকেই আমি ভেজে রেখেছি। এই যে দই ফুচকা তৈরি করতে আমি এইসব উপকরণগুলো নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। আলুটাকে আমি প্রথমে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি সব রকম মশলা এর মধ্যে মিশিয়ে নিয়েছি। চাপ মশলা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো নিয়ে আমি সব কিছু নিয়ে লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো সব কিছু নিয়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে ফেলছি। তারপরে আমি একটা মতো কাঁচা লঙ্কা কুচি রেখেছি, এটাও আমি দিয়ে নিচ্ছি। ছোলা আমি লবণ দিয়ে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি একটু ধনা পাতা অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি। দিয়ে আমি ভালো করে এবার আমি সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটু ছোলা দিয়ে নিচ্ছি। তারপরে আমি চাটনি বানিয়ে নিয়েছি, তেঁতুল দিয়ে সব রকম করে চাটনিটা দিয়ে নিচ্ছি। তারপর আমি ডালিমে গোয়া দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে নিচ্ছি। দইটা আমি ভালো করে চাট মশলা, জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। অল্প পরিমাণে মিষ্টি দিয়েছি। আপনারা যদি পারেন, আপনাদের যদি
টক লাগে বেশি পরিমাণে চিনি দিতে পারবেন। এবার চিনি দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবার আমি ঝুড়ি দিয়ে রেখেছি, উপর দিয়ে ঝুড়িটা দিয়ে নিচ্ছি। ধনার পাতার কুচি দিয়ে নিচ্ছি। তারপর আমি ছোলা অল্প করে ছোলা সেদ্ধ করে রেখেছি, যে লবণ দিয়ে ছোলা ডালিম দিচ্ছি। টমেটো কুচি আরেকটু পরিমাণে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার দই ফুচকা তৈরি আমি যেভাবে তৈরি করে করলাম আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের পছন্দ লাগবে। বাচ্চাদেরও করে খাওয়া করলে খেলে ভালো লাগবে, কোনো ক্ষতি করবে না। আপনাদের যদি চ্যানেলটা পছন্দ হয়ে থাকে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। নমস্কার।